আমি শুরু করবো আজকে কাজী মাসুম আখতারকে দিয়ে। কাজী মাসুম আখতার, আমরা বলছিলাম এই সম্প্রীতির কথা, কিন্তু এই সম্প্রীতি, সংহতি এত কিছুর কথা, অথচ এই এত কিছুর সঙ্গে কোথাও যেন খাপ খাচ্ছে না। যেভাবে কোথাও সংবিধানে নতুন শব্দ ঢোকানো হয়েছিল, 1976-এর কথা বললাম, কিন্তু বাকি সংবিধানের যেগুলো রয়েছিল, স্বাধীনতার জিনিস, বাক স্বাধীনতা থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকের নিজস্ব নিজস্ব স্বাধীন জায়গাটা, সেই জিনিসগুলো আজ পর্যন্ত কতখানি রাজ্যে শাসক দল মেনে চলতে পেরেছে, বা আমি যদি বৃহত্তর ক্ষেত্রে অবশ্য আসবো দেশের পার্সপেক্টিভেও, তবে আমি আপনাকে দিয়ে শুরু করবো। প্রত্যেক ক্ষেত্রে এই যে আপত্তি, এই যে সমালোচনা, আমরা দেখেছিলাম যেমন কি তিন তালাক রোধের সময়তেও রাজ্যে শাসক দল হই হই করে নেমে পড়েছিল, সব যেন বদলানো হচ্ছে। অতএব সংবিধানের কোন কোন পার্ট আমি নিজের সুবিধা মতো ইউজ করব, আর কোন কোন পার্ট নিয়ে আমি রাজনীতি করব, আর কোন কোন অংশ আমি দেখেও দেখব না। প্রথমত আজকে আপনাদের স্টুডিও থেকে গোটা রাজ্যবাসী দেশবাসীকে 75তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে আলোচনা, আজকে আনন্দের দিন, আজকে গর্বের দিন, গোটা ভারতবাসীর 140 কোটি, কোন রাজ্যে কোন দল, কোন দল ক্ষমতা, এগুলো আলোচ্য বিষয়ের কথা ছিল না, কিন্তু দুর্ভাগ্য এগুলোকে নিয়ে আমাদেরকে চর্চা করতে হচ্ছে, এটাই সবচেয়ে পরিতাপের, অনুতাপের। আমি এটা যে বুঝতে পারি না যে প্রতি ক্ষেত্রে, যেমন গর্ব করার মতো বিষয় নিয়ে তো আজকে আলোচনা হতে পারতো, ধরুন রাজ্য সরকারের কিছু কিছু গর্বের আছে, কেন্দ্র সরকার সেইগুলোতে অ্যাওয়ার্ড দিয়েছে, জানেন তো, রাজ্য সরকার বলছে আমরা কেন্দ্রের কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, এটা কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ, অর্থাৎ রাজ্যের কিছু ভালো জিনিসকে কেন্দ্র সেটাকে রিকগনাইজ করছে। তেমন ভারতবর্ষে যে ভালো কিছু হয়েছে সেটা আজকে আলোচনার দিন ছিল, আমাদের এই পশ্চিমবঙ্গে যারা রিকগনাইজ করছে না, শাসক দল করছে না, সেইটাই করার কথা। যেমন কি করার কথা ছিল, যেমন গোটা বিশ্বে বিরোধিতা করার জন্য কেন্দ্র যা যা কিছু করছে সব খারাপ, সমস্ত খারাপ, সেই আইন পরিবর্তন থেকে উন্নয়ন থেকে যা কিছু হচ্ছে, এমনকি আমি দেখলাম যে গতকাল পদ্ম পুরস্কার, তা সেটাও খারাপ হয়ে গেছে রাজ্য সরকারের চোখে। বলুন, বিষয় হচ্ছে আমি এক এক করে আসি কয়েকটা পয়েন্টে। যেমন ধরুন ভারতবর্ষ এগিয়েছে কোথায়, ভারতবর্ষের শক্তিতে এগিয়েছে, তাদের সেনাবাহিনীতে এগিয়েছে, পৃথিবীর চতুর্থ স্থান লাভ করেছে এই মুহূর্তে, ভারতের যে সামরিক শক্তি চতুর্থ স্থান, অনেক পিছিয়ে ছিল কিন্তু, মাথায় রাখতে হবে এটা। জিডিপি ভারতবর্ষ বেড়েছে, এইসব মূল্যায়ন তো এখন এইটা হবে, জিডিপি ভারতবর্ষ এখন পঞ্চম স্থানে আছে, পিছিয়ে ছিল এগিয়েছে, এমন করে এক এক করে ভারতবর্ষের সমস্যাগুলো কতটা সমাধান হয়েছে। যে মানুষরা দুবেলা খেতে পেতো না, ভারতবর্ষের ভূমুক্ষ মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে, কমছে, ট্রেনটা দেখতে হবে কোন দিকে ট্রেন। আমি শুধু একটা কথা বলবো, যদি মানসিকতাই থেকে শুধু কাদা ছোড়াছুড়ি করা, ঘৃণা অর্পণ করা, তারা যদি অন্য একে অপরকে গালাগাল দিতে থাকে, তাহলে দেশবাসীর প্রতি ভালোবাসা নেই। 140 কোটির প্রতি দায়বদ্ধতা, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এই প্রজাতন্ত্র দিবসের শপথ। আমি কেন্দ্রে যারা আছে, যারা দেশ চালাচ্ছে, যাদেরকে ভারতবর্ষের বৃহত্তম অংশের মানুষ ভোট দিয়ে তাদেরকে ক্ষমতা পাঠিয়েছে, ভারতবর্ষের জনাদেশ মূলত কেন্দ্র সরকারে আছে বলেই তো তারা কেন্দ্রে আছে। জনাদেশকে অগ্রাহ্য করা মানে হচ্ছে প্রজাতন্ত্র দিবসকে অগ্রাহ্য করা, প্রজাতন্ত্রকে অগ্রাহ্য করা, বারে বারে জনতা দিয়ে তাদেরকে ক্ষমতা আনছে, তাদেরকে গালাগাল দেবে? আমি শুনলাম নাকি পদ্ম পুরস্কার নিয়ে কী বলেছে, আমি জানি না, আমি দেখিনি। আমি শুধু বলবো, 4 জন পশ্চিমবঙ্গ থেকে পদ্ম পুরস্কার পেয়েছে আমি দেখলাম, অন্তজ প্রান্তজ প্রান্তিক, যাদের কথা কেউ ভাবে না। হ্যাঁ, পদ্ম পুরস্কারের কথা বলছেন তো, এই 75-76 বছর ইতিহাসে শিক্ষা সাহিত্যে প্রথম মুসলিম পদ্মশ্রী আমি পেয়েছি, মোদিজির হাত ধরে পেয়েছি, বা বর্তমান ভারত সেই সরকার আছে সে সময়ে, আর একজন পেয়েছেন, তিনি মুসলিম সমাজ সেবায় পেয়েছেন, সেটাও মোদিজির সময়। কেন 76 বছরে যে পশ্চিমবঙ্গে একটা যোগ্য মুসলমান খুঁজে পাওয়া গেল না? ঠিক, অন্তজ প্রান্তিক যে 4 জন পেয়েছে, সংবিধানের জন্মদিনে জয়যাত্রা দেখছি রেড রোড।